একটা কিতাব করেছিলাম, কিতাবের মধ্যে লেখা আছে যে আমি একজন বুজুর্গ লোক আমাকে এই কিতাবটা লেখার নির্দেশ দিলেন, জনৈক লেখক তার কিতাবের মধ্যে লিখছেন, আর একজন বুজুর্গের নাম বলে জনৈক অমক বুজুর্গ আমাকে এই কিতাবটা লিখতে নির্দেশ দিলেন। আমি তার নির্দেশ পেয়ে এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আল্লাহ আমার পরকালের নাজাতে রসিলা হইবে মনে করিয়া আমি এই কিতাবটি সংকলনে বা লেখনে সচেষ্ট হইলাম। কিতাবে লেখা আছে, কিতাবওয়ালা লিখেছেন, কিতাবের ভূমিকাতেই তিনি লিখেছেন যে এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালের নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি এ কাজে সচেষ্ট হইলাম। মানুষের সন্তুষ্টি আপনি কামনা করতে পারেন, একটার মধ্যে একটা পেশায় ফেলবেন না। আপনি এক অফিসে চাকরি করেন দুনিয়াবী বেতন বাড়ানোর জন্য, চাকরিতে প্রমোশন পাওয়ার জন্য, কাজটা যাতে আপনাকেই দেয়, আপনি যেন সেখানে স্থায়িত্ব লাভ করেন দুনিয়াবী স্বার্থে। কথা ভালো করে মনে রাখবেন, দুনিয়াবী দুটা পয়সার স্বার্থে, দুনিয়াবী কোনো সুবিধার স্বার্থে, দুনিয়াবী কোনো কাজ যদি আপনি করেন সেটা কোনো সমস্যা নাই। মানে বসকে একটু বেশি করে খুশি করতে পারলে আপনার চাকরি প্রমোশন হবে, কাজটা একটু বেশি ভালো করে করলে আপনার চাকরি প্রমোশন হবে। প্রমোশনের লোভে যদি আপনি কিছু কাজ করেন করতেই পারেন, তার মানে দুনিয়া ব্যবহার করলেন দুনিয়া কামানোর জন্য। কথা ক্লিয়ার? আর একটা হলো দুনিয়া কামানোর জন্য দিন ব্যবহার করলেন, মানে বস আপনার খুব পরহেজগার লোক, সালাত সিয়াম খুব পছন্দ করেন, তো বসকে দেখে আপনি এমন বুজুর্গানা ভাবে সালাত আদায় করলেন যাতে বস খুশি হয়ে আপনার চাকরি প্রমোশন হয়। আগেরটা ছিল দুনিয়াবী স্বার্থে দুনিয়াকে ব্যবহার করলেন, আর এটা হলো দুনিয়াবী স্বার্থে দিনকে ব্যবহার করলেন। আরেকটা হলো দিনের স্বার্থে দুনিয়া ব্যবহার করলেন। আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য দুনিয়াকে ব্যবহার করলেন। পিতামাতার খেদমত খুব করলো এক লোক, কেন? পিতামাতা শেরেক বেদাতের সাথে জড়িত, তাকে বেশি বেশি খাওয়ালে, বেশি বেশি আদর সোহাগ করলে আল্লাহ তো সন্তুষ্ট হবেন হবেন, পিতামাতা যদি খুশি হয়ে যায় তাহলে আমার পিতা আমার এই দিনকে সাপোর্ট করবে। দুনিয়া ব্যবহার করলাম দিনের জন্য, আর একটা দিনকে ব্যবহার করলাম দিনের জন্য। দিনকে দিনের জন্য ব্যবহার করা বৈধ, কোনো সমস্যা নেই। দুনিয়া দিনের জন্য ব্যবহার করা বৈধ, কোনো সমস্যা নেই। সমস্যা এক জায়গায়, দুনিয়াকে দুনিয়ার জন্য ব্যবহার করা কোনো সমস্যা নেই। দুনিয়াবী চলাফেরার সুবিধার্থে দুনিয়ার কিছু কর্মকাণ্ড আপনি চালালেন, কোনো সমস্যা নেই। সমস্যা ওই জায়গায় যখন আপনি দিনের কাজ করছেন, দিনের কাজ করছেন দুনিয়াবী স্বার্থে, এটাই হলো রিয়া এবং সুমা। এক জায়গায় আরেক জায়গায় পেশায় ফেললে কিন্তু হবে না। কাজেই দিনকে আপনি ব্যবহার করছেন দুনিয়াবী স্বার্থে। আপনি একটা কিতাব লিখছেন, এরা দিনের কাজ, আর সন্তুষ্টি চাচ্ছেন বুজুর্গের। দিনের কাজ সন্তুষ্টি হবে কার? আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে কেবলমাত্র নির্দেশ দেওয়া হয়েছে দিনের
মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য দিনকে খালেস করার নির্দেশ দেওয়া হয়েছে। দিনের কাজ সিরফ আল্লাহর সন্তুষ্টি ছাড়া দুনিয়াবি কোনো মানুষের মনস্তুষ্টির সেখানে ব্যাপার নেই। এখন যে উনি যে লিখলেন এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান, পরকালে নাজাতে রসিলা হইবে মনে করিয়া আমি একাদে সচেষ্ট হইলাম। এহেন কথা যদি শিরিক না হয় তাহলে শিরিক কোনটা? যে যে চশমা চোখে দেয় সে দুনিয়ার তাই চোখে দেখে, যে রঙিন হলুদ চশমা দেয় তা দুনিয়ার যা কিছু সব হলুদ তার দেখা যায়, যে নীল গ্লাস চোখে দেয় দুনিয়ার সব কিছু নীল। যখন আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কোনো কিছু বিবেচনা করতে যাবেন তখন এই রঙিন ঠুলিটা আগে খুলে তারপরে আপনাকে খালি চোখে নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে দেখতে হবে যে কোনটা কি, কোনটা ঠিক বা কোনটা বেঠিক।